নির্বাচন কমিশনার নিয়োগে নজিরবিহীন জলঘোলা। নমস্কার, আমি অমল সরকার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর অফিসে নতুন নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়েছে। দুজন নতুন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন সুখবিদ্যার সিং সান্ধু এবং গণেশ কুমার। এই দুজনের নিয়োগ নিয়ে ইতিমধ্যেই প্রবল জলঘোলা শুরু হয়েছে, যার অতীতে কোনো নজির নেই। বিগত কয়েক বছর ধরেই মোদী সরকারের সময়ে বিশেষ করে নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে বারেবারেই বিতর্ক হয়েছে, আবার সেই বিতর্ক ফিরে এসেছে। তার কারণ, নির্বাচন কমিশনার নিয়োগের যে কমিটি, সেই কমিটিকে নিয়ে বিরোধের মূল সূত্রপাত। সেই কমিটিতে আছেন প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মনোনীত একজন মন্ত্রী এবং লোকসভার প্রধান দলের দলনেতা, এই মুহূর্তে কংগ্রেসের অধীর চৌধুরী সেই কমিটির মেম্বার। এছাড়া প্রধানমন্ত্রী তো আছেনই, প্রধানমন্ত্রীর দ্বিতীয় মন্ত্রী হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কমিটিতে বেছে নিয়েছেন। তিনজন আজ প্রধানমন্ত্রীর অফিসে বৈঠক করে এই দুজন অফিসারকে ভারতের পরবর্তী নির্বাচন কমিশনার হিসেবে বেছে নিয়েছেন। যাব উনহনে ইয়ে সন্দেশ ভেজে কি চয়ন কি মিটিং হোগি, সিলেকশন কমিটি কি মিটিং হোগি, तो मैंने पहले ही एक शॉर्ट लिस्ट मांगा था। मान लीजिए 5-6 व्यक्ति की शॉर्ट लिस्ट बनते हैं, दिल्ली में पहुंचते ही अगर ये मिल जाते तो हमें जांच पड़ताल करना और इस ये जो सिलेक्शन कमिटी में जिसको नाम लाया जा रहे हैं, शॉर्ट लिस्ट अगर होते तो शॉर्ट लिस्ट के बदौलत सारे व्यक्तियों को, सारे जो प्रत्याशियों हैं, इनके बारे में मुझे बारीकी से जानकारी होती। लेकिन ओ मौका मुझे नहीं मिली, क्योंकि मुझे जो सूची दिए गए थे वो मान लीजिए कुल मिलाकर 212 जन की, 212। আগামীকাল শুক্রবার সুপ্রিম কোর্টে একটি গুরুত্বপূর্ণ মামলা আছে, কিন্তু এই নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত বিষয়ে। তার কারণ, এই যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং আরেকজন মন্ত্রীকে রেখে 3:2:1 অর্থাৎ সরকার পক্ষের দুজন এবং বিরোধী পক্ষের একজন, এই রকম একটি ভারসাম্যহীন কমিটির দ্বারা নির্বাচন কমিশনার, যিনি রেফারির ভূমিকা পালন করবেন ভোট পরিচালনায়, সেই কমিশনার নিয়োগ কতটা নৈতিক, কতটা বৈধ, এই নিয়ে মামলা হয়েছে। অর্থাৎ এই কমিটিকে বাতিল করতে হবে, এমনই মামলা সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে। তাৎপর্যপূর্ণ হলো যে সুপ্রিম কোর্ট দ্রুততার সঙ্গে এই মামলা শুনানিতে রাজি হয়েছে এবং আগামীকাল মামলাটি শুনানি হবে। ফলে আজকে যে দুজনের নিয়োগ হলো, তাদের নিয়োগ বৈধতা পাবে কি না, সেটা সুপ্রিম কোর্টের ওই মামলা শুনানি এবং রায়ের উপর অনেকটাই নির্ভর করছে। বিতর্কটি কোথায়? বিতর্কটি এইখানে যে দীর্ঘদিন ধরে ভারতে নির্বাচন কমিশনার এবং মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করতেন মূলত প্রধানমন্ত্রী। আইনমন্ত্রী একাধিক অফিসারের একটি প্যানেল প্রধানমন্ত্রীর অফিসে পাঠাতেন এবং তাদের মধ্য থেকে প্রধানমন্ত্রী একজনকে বেছে নিতেন। এই নিয়ম চলতে পারে না, অন্তত নির্বাচন কমিশনারের মতো, যারা যাদের ভূমিকা হচ্ছে ভোটের ময়দানে রেফারির ভূমিকা পালন করা, এই নিয়ম চলতে পারে না। এই নিয়ে অনেকদিন ধরে বিতর্ক ছিল এবং 2 বছর আগে তা নিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থের মামলা হয়। সেই জনস্বার্থের মামলায় সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 5 সদস্যের ডিভিশন বেঞ্চ গত বছর মার্চ মাসে যে ঐতিহাসিক রায়টি দিয়েছিল, তাতে তারা বলেছিল যে নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা পুরোপুরি সরকার তথা প্রধানমন্ত্রীর হাতে থাকতে পারে না, এটা অসহ্য। সুপ্রিম কোর্ট একটি কমিটি গঠনের সুপারিশ করে তাদের রায়ে, তাতে তারা বলে যে প্রধানমন্ত্রী সেই কমিটির মাথায় থাকবেন, কিন্তু একই সঙ্গে কমিটিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও থাকবেন, আর থাকবেন লোকসভার বিরোধী দলনেতা। এই যে কমিটি সুপ্রিম কোর্ট গঠন করে দিয়েছিল, এই কমিটিকে মোদী সরকার মানেনি। তার কারণ, যেটা রাজনৈতিক মহলের ব্যাখ্যা, যে সেখানে আসলে সরকারের শেষ কথা বলার সুযোগ থাকছিল না। তার কারণ, লোকসভার দলনেতা, বিরোধী দলনেতা আছেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও আছেন, আর সরকারের তরফে একজন। সরকার এই রকম একটি কমিটিকে মানতে চায়নি। তার ফলে লোকসভায় বিল এনে সুপ্রিম কোর্টের রায়কে সরকার খারিজ করেছে। খারিজ করে সরকার যে নতুন নিয়মে
নির্বাচন কমিশনার নিয়োগের যে পদ্ধতি চালু করেছে নতুন আইনে, তাতে বলা হয়েছে প্রধানমন্ত্রী কমিটির চেয়ারম্যান, এছাড়া তার মনোনীত একজন মন্ত্রীও হবেন কমিটির সদস্য এবং লোকসভার প্রধান দলের এক নম্বর নেতা বা দলনেতা তিনি হবেন কমিটির সদস্য। প্রধানমন্ত্রী এই ক্ষেত্রে আপাতত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বেছে নিয়েছেন। অধীর চৌধুরী আজকে সেই বৈঠকে যোগ দিয়েছিলেন, অর্থাৎ নির্বাচন কমিশনার নিয়োগের যে কমিটি সেই কমিটির বৈঠকে। কিন্তু অধীরবাবুর বক্তব্য আপনারা শুনলেন, তিনি যে গুরুতর প্রশ্নটি তুলেছেন সেটি স্বচ্ছতার। সেটি হচ্ছে যে তিনি এই বৈঠকে যাওয়ার আগে একটা ছোট তালিকা চেয়েছিলেন অফিসারদের, যাদের মধ্য থেকে অন্তত 5-6 জনের তালিকা, যাদের মধ্য থেকে 2 জন নির্বাচন কমিশনারকে বাছাই করা হবে। অধীরের বক্তব্য যে তাদের কি হতো না এই অফিসারদের সম্পর্কে তিনি অন্তত তার ধারণা বৈঠকে ব্যক্ত করতে পারতেন, যে তারা কে কতটা উপযুক্ত, কে কতটা সৎ, কে কতটা নিরপেক্ষ, এই সমস্ত বিচার বিশ্লেষণ করে তিনি তার অভিমত জানাতে পারতেন। কিন্তু সেই সুযোগ তিনি পাননি। তার বক্তব্য গতকাল রাতে তিনি দিল্লি পৌঁছন এবং গভীর রাতে তাকে 212 জন অফিসারের একটি তালিকা দেওয়া হয়েছে, যাদের সম্পর্কে মাত্র কয়েক ঘন্টায় তথ্য সংগ্রহ করা সম্ভব নয় যে তারা কর্মজীবনে কে কেমন ভূমিকা পালন করেছেন। ফলে অধীর চৌধুরী জানিয়েছেন যে তিনি একটি ডিসেন্ট নোট দিয়েছেন, অর্থাৎ যে 2 জনকে বাছাই করা হলো রেফারি হিসেবে, আগামী দিনে যারা নির্বাচন কমিশনে তাদেরকে আমরা নির্বাচন কমিশনার হিসেবে দেখতে পাব, তাদের সম্পর্কে কিন্তু সহমত তৈরি হলো না। এই ধরনের পরিস্থিতি ভারতবর্ষে এই প্রথম, তার কারণ এর আগে কখনো এই রকম আলোচনার ভিত্তিতে নির্বাচন কমিশনারের নিয়োগের কোনো সুযোগই ছিল না। সেই সুযোগ যখন তৈরি হলো তখন রাজনৈতিক মহল, সাংবিধানিক বিশেষজ্ঞ এবং আইনজ্ঞ মহল বলছে যে স্বচ্ছতাই হচ্ছে এখানে সবচেয়ে বড় সমস্যা, অর্থাৎ 2:1, সরকার যাকে চাইবে তাকে তো নেওয়া হবেই, এটা তো কমিটির যে গঠন তার মধ্য থেকে এটা নিশ্চিত। তার উপরে দেখা গেল যে বিরোধী দলের যিনি প্রতিনিধি তাকে কার্যত এই বৈঠকে কোনো মতামত দেওয়ার সুযোগই দেওয়া হলো না, তার কারণ 212 জন অফিসার সম্পর্কে খোঁজখবর নিয়ে অভিমত তৈরি করা কয়েক ঘন্টার মধ্যে এটা সম্পূর্ণ অসম্ভব। ফলে দীর্ঘদিন পরে ভারতে আলাপ আলোচনার মারফত নির্বাচন কমিশনার নিয়োগের যে একটি ব্যবস্থা চালু হয়েছিল, সেই ব্যবস্থাতেও দেখা গেল অস্বচ্ছতা এবং একটা ভিন্ন মত, অর্থাৎ সহমত হওয়া গেল না সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে। অর্থাৎ ম্যাচ হবে, ম্যাচ যিনি পরিচালনা করবেন তার নিয়োগ নিয়ে কিন্তু বিতর্ক রইল। নমস্কার।